অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আচ্ছা, তুমি কি কলেজের বন্ধুর সঙ্গে পার্টি করতে যাচ্ছ? না না, স্কুলের। আই সি। মনে আছে আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম যে তোমার কলেজের একজনের ব্যাপারে আমার একটা ইনফরমেশন চাই? হ্যাঁ, কিন্তু তুমি নামটা তো বলো, কে? অন্তরীপ গাঙ্গুলি। অন্তরীপ গাঙ্গুলি? ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট। অন্তরীপ, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ও তো আমাদের কলেজেই ছিল, কিন্তু ও আমাদের ফ্রেন্ড সার্কেলের নয়, ও আমাদের থেকে এক বছরের সিনিয়র ছিল। ও তারার খুব ক্লোজ ছিল এক সময়। হ্যাঁ, মানে কলেজে এরকম একটা রিউমার রটেছিল বটে, বাট আই ডোন্ট থিঙ্ক সো, মানে তারার কোনোদিনই পছন্দ ছিল না, কিন্তু অন্তুদা মানে অন্তরীপের তারাকে খুব পছন্দ ছিল। কিন্তু মম, আই এম শিওর, মানে আমার যতদূর মনে পড়ছে তারা কিন্তু কোনোদিনই ওই অন্তরীপকে পাত্তা টাত্তা দেয়নি, কেন বলো তো? নেভার মাইন্ড, তুমি পার্টি করতে যাও। হ্যাঁ, আর এই গল্পটা তোমাকে একটু অন্যরকমভাবে ভাবতে হবে প্রতীক। এক মিনিট, আপনি এই রেডিওটা নিয়ে কোথায় যাচ্ছেন? একি, কাল তো রেডিওর দিন। মানে ভুলে গেছেন, কালকে মহালয়া। ও রাইট, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। কিন্তু আপনি এটা জানিয়ে যাচ্ছেন কোথায়? এটা নিয়ে আমি ঠাম্মির কাছে যাচ্ছি। জানেন, আগে যখন আমরা ওই বাড়িতে থাকতাম, তখন মহালয়ার আগের দিন আমি, ঠাম্মি, প্রীতি একসাথে শুতাম। সারা রাত জেগে আমরা গল্প করতাম। ইনফ্যাক্ট প্রীতিই বলতো যে সারাটা রাত জেগে কাটাবো, তারপর দিন ভোরবেলা চারটের সময় উঠে মহালয়া শুনবো, তারপর বাকি দিন ঘুমিয়ে কাটাবে। তাই মানে এটা কি আদৌ হতো? মাথা খারাপ, প্রতিবার জানেন তো 3টে নাগাদ ও ঘুমিয়ে পড়তো।